হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমাকে নিয়ে কথা বলবো। তিনটে বাংলা সিনেমা, যে তিনটে বাংলা সিনেমা কিন্তু 15th অগস্ট কিন্তু মুক্তি পাওয়ার কথা, মানে মুক্তি মানে কিছু কিছু প্রজেক্ট কিন্তু প্রিপন হয়েছে, অর্থাৎ মানে পরে মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এগিয়ে আসছে। তো তার মধ্যে প্রথম হচ্ছে আমি রাজ চক্রবর্তীর বাবলির কথা কিন্তু বলবো। তো মোটামুটি 30th অগস্ট কিন্তু এই প্রজেক্টটা মুক্তি পাওয়ার কথা ছিল, এটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং টার্গেট করছে কিন্তু 15th অগস্ট। তো এরপরে আসবো পদাতিকের ক্ষেত্রে। তো সৃজিৎ মুখার্জির পদাতিক যে প্রজেক্টটার টিজার ইতিমধ্যে কিন্তু সবার মন জয় করে ফেলেছে, মানে দুর্দান্ত কিন্তু হয়েছে। বেসিক্যালি আমার চঞ্চল চৌধুরীকে ব্যাপক লেগেছে অ্যাজ হচ্ছে মৃণাল সেন। তো সেই প্রজেক্টটা কিন্তু মোটামুটি মুক্তি পাবে, মানে টার্গেট করা হচ্ছে এক্স্যাক্টলি 15th অগস্ট। এবং তারপরে রুক্মিণী মৈত্রের নটি বিনোদিনী, যেটার অ্যানাউন্সমেন্ট গত বছর কিন্তু হয়েছিল এবং যার শুটিং গত বছরই কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছিল, সেই প্রজেক্টটাকেও কিন্তু মোটামুটি নাকি টার্গেট করা হচ্ছে হচ্ছে 15th অগস্ট। তো সেক্ষেত্রে এই তিনটে বাংলা প্রজেক্ট কিন্তু 15th অগস্ট মুক্তি পেতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। বাট এখন অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আসাটাই আমরা অপেক্ষাতে রয়েছি। এবারে দেখা যাক এই তিনটেই হচ্ছে মানে 15th অগস্ট মুক্তি পায় কিনা। এবারে দ্বিতীয়ত হচ্ছে, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে 15th অগস্ট কিন্তু অনেকগুলো তিনটে হিন্দি সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে, স্ত্রী টু, তারপরে ভেদা এবং খেল খেল মে। তো তিনটে বাংলা সিনেমা আসছে, তিনটে হিন্দি সিনেমা আসছে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ থেকেও নিশ্চয়ই কিছু কিছু প্রজেক্ট মুক্তি পাবে। তো একসঙ্গে যদি এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি পায়, তাহলে বাংলা সিনেমা বাংলাতে কটা শো পাবে বা কটা আদৌ শো পেতে পারে, এটাকে নিয়ে একটা বিরাট বড় কিন্তু সংশয় তৈরি হচ্ছে। বাট ইটসেলফ আমার আমার যদি মনে হয় যে তিনটে বাংলা সিনেমার কন্টেন্ট কিন্তু খুবই ভালো, বাবলি বলো, বাবলি টিজার যে এসছে বেশ কিন্তু ভালো, মানে ভাল লেগেছে আমার কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে পদাতিকও কিন্তু বেশ ভাল লাগছে এখনো অবধি, এবং নোটিফ নতুন কিন্তু এখনো অবধি তেমন কিছুই আসেনি। বাট গত বছর কিন্তু একটা ফার্স্ট লুক এসেছিল যেটা দেখতে অ্যাটলিস্ট কিন্তু দুর্দান্ত ছিল। এবারে দেখা যাক এক্স্যাক্টলি তিনটে সিনেমা যদি হচ্ছে কন্টেন্ট ভালো হয়, তাহলে কিন্তু তিনটে সিনেমায় কিন্তু অডিয়েন্স কনসিউম করবে, মানে হিন্দি সিনেমা হয়তো প্রাথমিক অবস্থা বেশি শো পাবে, বাট যদি বাংলা কন্টেন্টগুলো ভালো হয় তাহলে কিন্তু বাংলা সিনেমাগুলোও কিন্তু বাজিমাত করতে পারে। এবারে দেখা যাক এই তিনটে ক্লাসকে নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।